ইয়াস, আমাকে কেউ দেখে নাই। বিকজ ছোট একটা উদাহরণ দিয়ে প্রথমে শুরু করে দেয়, আমাকে কেউই দেখে নাই, এখন দেখছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, দুইটা জায়গা মানে হচ্ছে যে এক জায়গায় দুইটা প্রোগ্রাম চলছে। ফার্স্ট প্রোগ্রাম ইজ গান বাজনা, ডান্স, হ্যাঁ অনেকগুলো শিল্পী এসেছে সেখানে। আর আরেকটা জায়গা যেখানে, সেখানে যেটা হচ্ছে একটা ক্লাস চলছে। ওকে, এখন চিন্তা করে দেখুন তো, ধরেন যে যেখানে ক্লাস চলছে সেখানে 100 জন মানুষ আছে, এবং যেখানে গান বাজানো হচ্ছে সেখানে 100 জন মানুষ হচ্ছে। এবার চিন্তা করুন, গান বাজানো ওখানে চিল্লাচিল্লিটা বেশি হবে, আর না যেখানে ক্লাস চলছে সেখানে চিল্লাচিল্লিটা বেশি হবে? অবশ্যই যেখানে গান বাজানো হচ্ছে সেখানে চিল্লাচিল্লিটা বেশি হবে, যেখানে ক্লাস চলছে সেখানে অ্যাকচুয়ালি চিল্লাচিল্লিটা হয় না। চিৎকার খুব সাইলেন্ট থাকে অবশ্যই, ইভেন পিপলগুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড কথাই হয় যেখানে গান বাজানো হচ্ছে সেখানে। সো আমার যে চ্যানেলটি রয়েছে, অ্যাকচুয়ালি অনেকেই কোয়েশ্চেন করছে, ভাই আপনার এতগুলো ভিডিওস, অলমোস্ট 300+ ভিডিওস আছে এখানে, তো আপনার আপনার ফেসটা এত মানে দুর্লভ কেন? ওয়াই ওয়াই ইটস রেয়ার? এটার একটাই উত্তর হচ্ছে কি, আমি তৈরি করি টিউটোরিয়াল, ঠিক আছে? সো টিউটোরিয়াল তৈরি করি এই কারণে, যেটা হয় আমার ফেস থাকে না, থাকে কম্পিউটার স্ক্রিনস, এবং আমি শেখাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হচ্ছে কি, যদি আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না থাকতো, প্রোগ্রামার্সরা না থাকতো, তাহলে হয়তো আজকে দেখেন যে ইউটিউব, ফেসবুক, কম্পিউটার, সফটওয়্যার কিছু আসতো না। হ্যাঁ, আমাদের মতো মানুষরা ইউটিউবে আসতে পারতো না, ইউটিউবের বড় বড় সেলিব্রিটিও আসতে পারতো না, যাই হোক যদি ওইভাবে লজিক্যালি চিন্তা করি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা, আই এম রিয়েলি প্রাউড টু বি ওয়েব ডেভেলপার আমি বলা চলে, ঠিক আছে? এই প্রফেশনটা অ্যাকচুয়ালি আমি খুবই লাইক করি, ঠিক আছে? আমার খুব ভালো লাগে। সো যেটা বলতে আসলাম যে আমাকে কেউ দেখে নাই, এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে যখন আমি টিউটোরিয়াল মেক করি তখন কিন্তু আমার ফেস সেখানে থাকে না, তখন কিন্তু কম্পিউটার স্ক্রিনে থাকে। সো সামওয়ান ইজ স্পিকিং, বাট ইউ ডোন্ট নো হু ইজ দ্য পার্সন, রাইট? অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। সো আমি যেটা বলতে আসলাম, আপনারা যারা আছেন এই চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার প্লেলিস্ট চেক করবেন। প্লেলিস্টের মধ্যে কিন্তু অবশ্যই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিডিওগুলোকে পার্ট বাই পার্ট দেওয়া হচ্ছে, এবং পার্ট বাই পার্ট সেগুলোকে কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে। অনেকে মিস্টেক করছেন, ভাইয়া পার্টগুলো কই, ওই পার্টগুলো কই, এই পার্টগুলো কই, অ্যাকচুয়ালি পার্টগুলো রয়েছে, ঠিক আছে? সো একটু সময় কম দেওয়া হচ্ছে ইউটিউবের মধ্যে, তারপরেও ভিডিও যেভাবে আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য, আশা করি ভালো হচ্ছে। আর যেভাবে আমাকে ইন্সপায়ার করছেন, যেভাবে ভিডিওগুলো শেয়ার করছেন, আপনারা যেভাবে সাবস্ক্রাইব করছেন, আই এম রিয়েলি হ্যাপি। আর আপনাদেরকে একটা স্যালুট অবশ্যই জানানো দরকার, খুব বড় কিছু না করতে পারলে অন্তত একটা ভিতর থেকে, অর্থাৎ যেটাকে বলা হয় ডিপ হার্ট, সেখান থেকে অন্তত একটা থ্যাংকস জানতে পারবো, কারণ করলে অনেক কিছু করা যাবে, আর থ্যাংকসটা অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে আসছে। ওকে, সো এখন থেকে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে সময় দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে। হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং লাইফ অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে অনেকে কোশ্চেন করছেন যে ইউটিউবে পড়ে থাকতে চান তো ফ্রিল্যান্সিং কখন করেন? হ্যাঁ, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং ইটস বিন অলমোস্ট 8 ইয়ার্স, হ্যাঁ 7 থেকে 8 ইয়ার্স হয়ে গেছে আমার। তো একটা মানুষের কিন্তু এনার্জি থাকে না ফ্রিল্যান্সিং করতে গেলে, বা কোনো একটা কাজের প্রতি কিন্তু এনার্জি থাকে না। যদি আমি একটা জব এমপ্লয়ি এমপ্লয় হতাম, তাহলে কিন্তু যেটা হতো যে আমার ওটাই সচরাচর কাজ হতো, কিন্তু আমরা যেহেতু শুরু থেকেই কারো অর্ডার শুনি না, যখন যা ইচ্ছা মনে লাগে তাই করতেছি, এ কারণে হচ্ছে কি এনার্জিটা আর থাকে না। সো এখন যেটা হয়েছে, আই এম নট ওয়ার্কিং অ্যাকচুয়ালি অ্যাজ আ ফ্রিল্যান্সার অল দ্য টাইম। আমি যেটা করছি যে আমার যে প্রজেক্টসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমি কারো দ্বারা করিয়ে নিচ্ছি, ঠিক আছে? বাট আমি এখানে বলতেছি যে আমার অ্যাকচুয়ালি ভালো ভালো কিছু ওয়েব ডেভেলপার লাগবে, ওয়ার্ডপ্রেসে যারা ভালো আছেন, ঠিক আছে? তারপরে জাভাস্ক্রিপ্ট যে করি, যারা লারাভেল পারেন, তাদের আমার একটা প্রয়োজন রয়েছে, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্যাম প্রজেক্টস। ওকে, আমার যে প্রজেক্টগুলো রয়েছে আমি চাচ্ছি না যে কোনো বাইরের কোনো ওয়ার্কারকে দিয়ে আমি করিয়ে নেই, ঠিক আছে? সো এ কারণে যখন আমার একটু এক্সট্রা হয়ে যায়, যখন মনে হয় যে না আমি এই কাজটা করবো, আমার এই কাজটা করা দরকার, তখন আমি এই কাজটা করতেছি। আর যখন মনে হচ্ছে যে না এই কাজটা আমার এখন ভালো লাগতেছে না, আমি অন্য কিছু করবো, দেন অ্যাকচুয়ালি আমি যেটা করি বাইরে দিয়ে করে নিয়েছি। সো যারা ওয়েব ডেভেলপার আছেন, আমার মেইলটি যেটা শো করছে এই মেইলের মধ্যে অবশ্যই মেইল করবেন, হ্যাঁ আপনাদের স্কিলস এবং পোর্টফোলিও সহ মেইল করবেন, তাহলে আমি সেটাকে রিভিউ করে আপনাদেরকে আমার গ্রুপে অ্যাড করিয়ে নেব, যেখান থেকে অ্যাকচুয়ালি আপনি প্রজেক্টস পেতে পারেন, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি প্রজেক্ট পাচ্ছেন না, ভালো মতো কাছে গেছেন, সো আই ওয়ান্ট দ্যাম ইন মাই গ্রুপ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আসছি কিছুক্ষণ পরে।